আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাকিল এক্সপ্রেস চ্যানেল। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানে অনেক অনেক বেশি শুভেচ্ছা। এই মুহূর্তে আমি চলে এসেছি মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার কলাবাগান কাঠপট্টি একটি রেডিমেড ঘরের হাটের প্রতিষ্ঠানে। ওনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স জসিম টিম্বার্স। আর এখানে কিন্তু সব ধরনের রেডিমেড কাঠের ঘরগুলি পাওয়া যায়। তবে আজকে আমি আপনাদেরকে বিশেষ করে চারদিকে ঝুল বারান্দার যে লোহা কাঠের নকশা খচিত যে ঘরগুলি অনেকেই ভিডিওতে দেখতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে এই ব্লগটি করা। এই ঘরটি কিন্তু অনেক সুন্দর, তো চেষ্টা করবো এই ঘরটি কী ধরনের কাঠ টিন দিয়ে তৈরি করা হয়েছে, এই ঘরটা আসলে কত হইলে ওনারা বিক্রি করবে সব ধরনের ইনফরমেশন কিন্তু ভিডিওতে থাকবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর ওনাদের মোবাইল নাম্বার কিন্তু ভিডিওতে দেওয়া থাকবে। তো ফ্রেন্ডস, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সালাম আলাইকুম জসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। সালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভিউয়ার্সরা, আমার কাছে প্রতিনিয়ত ওই চারিদিকে ঝোল বারান্দার লোহা কাঠের অনেক নকশা করা ঘর কিন্তু চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে আজকের ভিডিওটি করা। আর যত ভিডিও করছি এই পর্যন্ত তার মধ্যে সবচাইতে সুন্দর এবং আকর্ষণীয় কিন্তু এই কাঠের ঘরটি। দেখেন খুবই সুন্দর একটা ঘর, এবং এটার মধ্যে প্রচুর ডিজাইন করা, প্রচুর নকশা। এটা কি সম্পূর্ণ লোহা কাঠ? সম্পূর্ণ লোহা। এবং ফ্রন্ট সাইডে দেখেন একেবারে রাজকীয় একটা ভাব কিন্তু আছে ঘরের মধ্যে। আর এটা যে এতটা সুন্দর এবং এত ডিজাইন সম্বলিত একটি ঘর, আসলে ঘরটি সম্পূর্ণ না দেখলে বুঝবেন না। এবং চারদিকে ঝুল বারান্দা, এবং চারদিকে ঝুল বারান্দা, এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু অনেক অনেক ডিজাইন করা, চারদিকে ডিজাইন করা, চারদিকে ডিজাইন করা। তো এই জসিম ভাই, ঘরটা আসলে কি কি কাঠ ও টিন দিছে এই ঘরটার মধ্যে? এর মধ্যে আপনি টিন দিছি প্যানেল শীট জাপানিক্স 50 মিলি, 50 মিলি জাপানিজ। আচ্ছা, এইগুলো টিনগুলো 50 মিলি না? হ্যাঁ, টিন চালে দিছি 42 মিলি। এটা হাইট অনেক উঁচা। হ্যাঁ, কত উঁচা হবে? কত? 28 ফুট আছে উচ্চতা। কত? 28, আর প্রায় 28 ফুট অনেক। আর এই যে সাইজ, এগুলো কিন্তু অনেক চড়া। হ্যাঁ, 6x6 ফুট। এই ঘরটা আমরা একটু ভিউয়ারদের সুবিধার্থে আমরা ভিতরের অংশটা যদি আপনাদেরকে একটু দেখাই, চলেন চলেন আমরা একটু ভিতরে যাই। আর দেখেন প্রথমে ঢুকতেই হচ্ছে এই কাঠ দিয়ে কিন্তু সিঁড়ি করা হয়েছে তিন ধাপের। হ্যাঁ, এবং সিঁড়িতেও নকশা করা হয়েছে, সিঁড়িতেও নকশা করা হয়েছে। প্রথমে ঢুকলেই দেখবো একবার বারান্দার ফ্রন্ট সাইডে কিন্তু এখানে রেলিং দেওয়া হয়েছে, আর এই রেলিং গুলা সবই লোহা কাঠ। হ্যাঁ, সম্পূর্ণ লোহা কাঠ। এবং এখানে কিন্তু আপনার এই যে ঝাড়গুলা দিয়ে কিন্তু ডিজাইন দেওয়া আছে। আর এই পাশটাও যদি আপনাদেরকে দেখাই, দেখেন প্রচুর নকশা করা আছে, মানে এই কাজগুলো করতে তো অনেক সময় লাগছে, প্রচুর সময় লাগছে। আর দরজাটা যদি আমাদেরকে একটু দেখেন, দরজার ডিজাইনটা একটু দেখি। অবশ্যই, এই দেখেন দরজার অংশটা দেখেন কত সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর একটা ডিজাইন। এবং আমরা একটু ভিতরের অংশ ঢুকি, ভিতরের অংশ আমি একটু প্রবেশ করলাম। দেখেন এই হচ্ছে বারান্দার সাইড, আর উপরে কি টিন এগুলা? আমরা কালার টিন দেওয়া আছে 420-এর, 42 মিলির উপর টিন নাই, আমরা 42-এই ব্যবহার করে থাকি আসলে স্যার। আচ্ছা, এটার সাইজটা কিন্তু অনেক বড় না? চওড়া চওড়া, কত ফিট বাই কত ফিট আছে বলতে পারবেন? বাইন্ডার আছে আপনার 9 ফিট, আর গড়টা আছে আপনার 13 ফিট পাস। গড়টা 13 ফিট। আচ্ছা, ভিতরের দরজাও কিন্তু আপনার নকশা দেওয়া আছে। আমরা একটু ভিতরে প্রবেশ করি, আর দেখেন আপনাদেরকে দেখাই, এই হচ্ছে সিঁড়ি। হ্যাঁ, সেই রাজকীয় সিঁড়ি দেখেন, এটা কিন্তু একটু একদম অন্যরকম ইউনিক একটা সিঁড়ি করা হয়েছে, খুবই ডিজাইনটা খুব সুন্দর। এই ধরনের ঘর কিন্তু যেই কারোই কিন্তু আপনার দৃষ্টি কাড়বে। দেখেন উপরে লোহা কাঠ, তাই না? অনেক চওড়া, 13x। আর হচ্ছে এই যে খামগুলার মধ্যেও কিন্তু ডিজাইন দেওয়া আছে না, 6x6, অনেক চওড়া। হ্যাঁ, অনেক চওড়া, 6x6, এবং উপরের এটার বলে কি বাইসা, বাইসা। এবং এখানেও কিন্তু দেখেন নকশা করা আছে, অনেক ডিজাইন করা। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা রুম, আর ভিতরে কিন্তু একটা বেডরুম আছে। হ্যাঁ, ভিতরে বেডরুম, এবং ভিতরের অংশ একটা বেডরুম আছে। দেখেন এখানে একটা বেডরুম আছে, এই পাশটা কিন্তু আপনার ডাইনিং রুম করা যাবে। আর এই হচ্ছে সিঁড়ি, আমরা সিঁড়ি দিয়ে একটু উপরে উঠি, চলেন। দেখেন উপরে অংশটা যদি একটু দেখাই, খুব সুন্দর সিঁড়িটা, অনেক চওড়া সিঁড়িটা, অনেক চওড়া। এবং উপরের অংশ যদি আপনাদেরকে দেখাই, দেখেন খুব সুন্দর ঘর। আর দোতলা বা ঝুল বারান্দায় এই ধরনের যত ঘর আপনাদেরকে দেখাইছি সবচাইতে সুন্দর ঘর কিন্তু এটা। আপনাদেরকে দেখাই, এই হচ্ছে একটা রুম না, আরেকটা রুম, এটা একটা বেডরুম। হ্যাঁ, একটা বেডরুম, এই একটা বেডরুম। এবং এইখানেও আপনাদেরকে যদি দেখাই, এই রুমটা তো দেখাইলাম, এবার হচ্ছে বারান্দা, এই হচ্ছে ঝুল বারান্দা, এই হচ্ছে নকশা করা যে সামনের বারান্দা।
এটারে কি বলে নাকবারান্দা হ্যাঁ ময়ূর লাগানো আছে নাকবারান্দা আর এই হচ্ছে আপনার ঝুল বারান্দার অংশ আর এইখানেও দেখেন দোতলায় দেখেন এইখানেও কত ডিজাইন প্রচুর ডিজাইন আসলে এত সুন্দর কাঠের ঘর কিন্তু আমি এই পর্যন্ত যত ভিডিও করছি সবচেয়ে সুন্দর এবং অনেক ডিজাইন করা এইরকম ডিজাইন করেই নিতে পারবে হ্যাঁ এরকম ডিজাইন করে নিতে পারবে চাইলে নিতে পারবে আর এই পাশটা দেখেন আসলে গ্রামের দৃশ্য কিন্তু খুব সুন্দর লাগে বারান্দা থেকে কিন্তু অনেক সুন্দর লাগে দেখেন খুবই সুন্দর আর এই এইগুলাতে আপনার ঝাড় দিয়ে নকশা করা আছে ডিজাইনের উপরে কি টিন ভাই অনেক সময় লাগছে সালে আপনার 42 মিলি টিন দেওয়া আছে কালার টিন লাল কালারটা চলে বেশি পছন্দ কাস্টমারের বেশি এই কারণে কালার টিনের ব্যবহার করে বেশি আচ্ছা টিনই এটা দেখেন এই হচ্ছে টিনের গালে আছে উপরে ও টিন ই টিন না আবুল খায়েরেরই আবুল খায়েরেরই এগুলা কি কাট এই যেগুলো তো লোহা কাট না এটা লোহা কাট এর মানে সম্পূর্ণ এটা কিন্তু অনেক চড়া হেভি করা আছে আর এই ঝাড়গুলা এগুলো কিসের হয় ঝাড়গুলা এখানেও কিন্তু নকশা করা আছে এটার মধ্যে প্রচুর ডিজাইন ডিজাইনের আসলে কি বলবো অনেক সময় নিয়ে কিন্তু মিস্ত্রিরা খুব নিখুঁত ভাবে কাজ করছে আর বিক্রমপুরের এই ঘরগুলা কিন্তু যে সব জায়গায় করতে পারে না এই ঘরটা তৈরি করতে অনেক সময় লাগছে তাই না আচ্ছা আর এখানে এখানে এগুলা কি বলে নইচা নাকি নইচা হ্যাঁ এই নইচা আচ্ছা এগুলা চাইলে এসএস এবং কাঠ দিয়ে দিতে পারো কোনটা খরচ বেশি পড়ে এসএস কাঠে খরচ বেশি পড়ে এবং সুন্দর লাগে সুন্দর লাগে আচ্ছা তো এখন কথা হচ্ছে এই ঘরটার সাইজটা কত বললেন এটা 38 আ বন্ধু ঘর 23 ফিট বাই এমনি আছে আপনি 22 ফিট পাশে 22 ফিট আচ্ছা তো জসিম ভাই এই ঘরটা দেখলাম ঘুরে ঘুরে অনেক সুন্দর আসলে এত সুন্দর কাঠের ঘর কিন্তু সচরাচর সব জায়গায় নাই তো খুবই সুন্দর লাগলো এই ঘরটা তো এখন কথা হচ্ছে এই ঘরটার দামটা আপনার কত চাচ্ছেন এগুলো দাম চাচ্ছি অনেক ডিজাইন কত সময় লাগছে আমাদের কিন্তু অনেকটা খরচ হয়েছে করে ডিজাইনের প্রচুর সময় লাগছে অনেক নকশা এবং অনেক অনেক সুন্দর ডিজাইন খুঁড়ে তো ডিজাইন আসলে সরাসরি আসলে দেখা যাবে ক্যামেরায় দেখানো সম্ভব না আচ্ছা এই ঘরটার কত যাচ্ছেন দাম আপনার দাম চাচ্ছি 22 লক্ষ টাকা দাম 22 লক্ষ টাকা সেক্ষেত্রে কিছুটা কি ডিসকাউন্ট করা যাবে করা যাবে ডিসকাউন্ট আসলে সরাসরি আসলে কিছু ডাউনার করা যাবে না বিএসএস এর জন্য কিছু ডিসকাউন্ট করা যাবে আচ্ছা ওকে